তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? তো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে, আপনারা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন। অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ভাই কিভাবে আমরা এই ধরনের ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও তৈরি করা কিন্তু খুব সোজা, আপনারা শুধু এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন বিটেক ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে আছি বিলাল। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে একটা ভিডিও ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে, আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড করে নিয়ে নেবেন। লিংক আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে আগে আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা চলে আসবেন কাইন মাস্টার অ্যাপে। আপনাদের কাছে যদি কাইন মাস্টার অ্যাপটা না থাকে, তাহলে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু কাইন মাস্টার অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা যখন কাইন মাস্টার অ্যাপটাকে ওপেন করবেন, ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে। তো প্রথমে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা মাঝখানের রেসিপিটা নিয়ে নেবেন। মাঝখানের রেসিপিটা নিয়ে নেওয়ার পর এখানে আপনারা প্রথমে মিডিয়াতে চলে আসবেন। মিডিয়া বলে একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এখানে মিডিয়াতে চলে আসবেন। মিডিয়াতে আসার পর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি এখানে একটু ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডের উপরে একবার ক্লিক করবেন। করার পর এখান থেকে এটাকে আপনারা একটু বড় করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এখানে আপনারা লেয়ার বলে একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনারা যে ফটোটা দিয়ে ভিডিও তৈরি করতে চান, আপনারা সেই ফটোটা নিয়ে নেবেন। আপনারা কিন্তু ভিডিও দিয়ে আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি শুধু একটা ফটো দিয়ে ভিডিওটা তৈরি করে। তো আমি এখানে একটা ফটো দিয়ে ভিডিওটা তৈরি করছি। তো প্রথমে আমি এখানে সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি, আমি যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে, আমি সেই ভিডিওটা এখান থেকে প্রথমে নিয়ে নিচ্ছি। তো ভিডিওটা আপনারা নিয়ে নেবেন, আপনাদের যে ফোল্ডারে ভিডিওটা থাকবে আপনারা সেই ভিডিওটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা এই পাশে যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনে একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করে পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে বড় দেখা যাচ্ছে। তো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে একবার ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর এখানে আপনারা কাঁচের এখানে ক্লিক করবেন। কাঁচের এখানে ক্লিক করার পর এখানে আপনারা নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন, দু নম্বর যে অপশনটা, সেই অপশনে আপনারা যখন ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড যে পিছনের অংশ রয়েছে সেই পিছনের অংশটা কিন্তু এখানে কেটে গেছে। তারপর এখানে আপনারা আবার টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এখানে আপনারা আবার লেয়ার বলে একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে আপনারা মিডিয়াতে চলে আসবেন। মিডিয়াতে আসার পর এখানে আপনারা যে ফটো বা ভিডিও যে আপনারা তৈরি করতে চান, আমি এখানে ফটো দিয়ে ভিডিও তৈরি করব, তো আপনারা কিন্তু ভিডিও দিয়ে ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। তো আমি এখানে সেই ফটোটা নিয়ে নিচ্ছি। তো আমার যে ফটোটা রয়েছে সেই ফটোটা আমি এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা ফটোটাকে আপনারা এখানে সাইজ মতো বসিয়ে দেবেন, তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা ফটোটাকে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড বরাবর করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ফটোতে একবার ক্লিক করবেন। ফটোতে একবার ক্লিক করার পর এখানে আপনারা তিন ডট বলে একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এই তিন ডটে একবার ক্লিক করবেন। তিন ডটে ক্লিক করার পর এখানে আপনারা সেন্ড টু ব্যাক বলে একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এখানে সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যে ভিডিওটা আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিয়েছেন, আপনারা সেই ভিডিওতে একবার ক্লিক করবেন। সেই ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। তো আমি এখানে নিচের দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা অপশন, সেই অপশনটার নাম হলো ক্রোমা কি। তো আপনারা এই ক্রোমা কিতে একবার ক্লিক করবেন। ক্রোমা কিতে ক্লিক করার পর এখানে আপনারা এটাকে অ্যানেবেল করে দেবেন এখান থেকে। তো আমি এখানে এটাকে অ্যানেবেল করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা যদি দেখতে পান কী যে কালারটা রয়েছে সেই কালারে যদি আপনারা এই কালারটা দেখতে না পান, তো আপনারা এখান থেকে এই কালারটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। কালারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, তো আপনারা কিন্তু এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আপনারা এই দুটো অপশনটাকে একটু আপনারা নাড়াচাড়া করবেন, আপনাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এখানে কিছু বলাবো না। তো আপনারা কিন্তু যদি অ্যাডজাস্ট করতে না পারেন, তাহলে কিন্তু আপনারা এই দুটো অপশন থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। তারপর এখানে আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা এখন কেমন হলো। তো বন্ধুরা, আমি এখানে ভিডিওতে একবার ক্লিক করছি। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও আর ফটোটা কিন্তু একেবারেই ম্যাচ করছে না।
তো ম্যাচ করার জন্য এখানে আপনারা কী করবেন, আপনারা আপনাদের ফটোতে একবার ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এখানে আপনারা চাবির অপশন একটা দেখতে পাবেন, তো আপনারা চাবির অপশনে ক্লিক করবেন। চাবির অপশনে ক্লিক করার পর এখানে আপনারা প্লাস বলে যে আইকনটা দেখতে পাচ্ছেন, আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা এটাকে যে ফটোটা রয়েছে সেই ফটোটাকে আপনারা এখান থেকে একটু বড় করে দেবেন। ফটোটাকে বড় করে দেওয়ার পর এখানে আপনারা শেষের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটাকে একটু ছোট করে দেবেন বা বড় করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা আপনাদের হিসাব মতো এখানে আপনারা লাগিয়ে নেবেন। তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এখানে আপনারা আবার টিক চিনে ক্লিক করবেন। টিক চিনে ক্লিক করার পর এখানে আপনারা যখন ভিডিওটাকে প্লে করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ইফেক্ট কিন্তু দেখা যাচ্ছে। তো যেগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ম্যাচ করছে। তো দেখতে পাচ্ছেন আমার যে ফটোটা রয়েছে সেই ফটোর কিন্তু কালার যে রয়েছে সেই কালারটা কিন্তু এখানে ভালো দেখা যাচ্ছে না। তো কালারটা ভালো দেখানোর জন্য এখানে আপনারা ফটোতে একবার ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন কালার অ্যাডজাস্টমেন্ট বলে। তো আপনারা এই কালার অ্যাডজাস্টমেন্টে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা তিনটে অপশন দেখতে পাবেন। তো আপনারা তিনটে অপশনটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ফটোর কালারটা রয়েছে সেই কালারটা কিন্তু এখানে ভালো হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু চাইলে এটাকে আপনারা করতে পারেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু একদম রেডি হয়েছে। তো আপনারা ভিডিওটাকে আবার কীভাবে সেভ করবেন, ভিডিওটা সেভ করার জন্য এখানে আপনারা শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে আপনারা নিচে এক্সপোর্ট বলে একটা লেখা দেখতে পাবেন। তো আপনারা এক্সপোর্টে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটাকে আপনারা সেভ করে নিতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা খুশি থাকবেন, সুস্থ থাকবেন।